আমার তো আর সব বাচ্চাদের মতো কোনো টাকা পয়সা রোজগারের উপায় নাই, সো আমি রোজার মধ্যে আমার আত্মীয় মানে আমার নানি দাদি বাবা মা এদের কাছ থেকে সালামি অ্যাডভান্স নিয়ে ওদের জন্য শপিং করতাম। ঈদা ঈদ মোবারক। ঈদ মোবারক। ওয়েলকাম টু নিউজ 24। আবার আসতে খুব ভালো লাগছে। ও হ্যাঁ, সেটা তো একটু আগে দেখতেন আগেই তো না, ইটস বিন আ উইক। ওয়েলকাম টু নিউজ 24 ঈশিতা, থ্যাংক ইউ ফর কামিং ওয়ান্স এগেইন। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা ঈশিতা, একটু গান নিয়ে খুব বিজি ছিল লাস্ট কয়েকদিন, ওর একটা মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে ঈদে, আমরা সেটা গল্প শুনে ফেলছি, কিন্তু আজকে আমরা ঈদ ও কীভাবে কাটাবে সারাটা দিন বা ছোটোবেলায় কীভাবে ঈদ কাটাতো সেটা আমরা শুনবো। ঈশিতা, আমরা একটু গল্প শুনি তোমার। ঈদ তো ছোটোবেলায় খুবই আনন্দের একটা উৎসব ছিল, তারপরে একটু একই হয়ে গিয়েছিলো। এখন আবার ঈদ আমার জন্য খুবই আনন্দের একটা সময়, কারণ এখন আমার আল্লাহর রহমতে দুটো বাচ্চা আছে। তো আমরা যেমন ছোটোবেলায় ঈদ নিয়ে খুবই এক্সাইটেড থাকতাম, খুশি থাকতাম, কালকে ঈদ এরকম একটা উত্তেজনা থাকতো, এখন আমি আমার বাচ্চাদের মধ্যে সেটা দেখতে পাই, ওটাই আমার আনন্দ। তোমার ছোটোবেলায় কী ছিল শুনি, যেগুলো বললাম? আমার ছোটোবেলায় একদম 8-10টা আমাদের মতো ফ্যামিলিতে যা হয়, নতুন জামা থাকতো, জুতা থাকতো, কেউ যেন না দেখতে পায়। তারপরে আমার মনে আছে মার সাথে ঘুরে ঘুরে এটা কিনবো না ওটা কিনবো, তারপরে আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা, মানে পুরো রোজার মাসটা জুড়ে একটা উৎসব মুখর পরিবেশ। আসলে এটা মনে হয় আমাদের দেশের প্রতিটা ঘরে একই ঘটনা। তোমার রুটিন কী ছিল ঈদের দিন বা ঈদের আগের রাতে চাঁদরাতে? চাঁদরাতে একটা বিরাট বড় কাজ ছিল মেহেদি দেওয়া। আর চাঁদরাতে আমার মানে খুবই ভালো লাগতো, কারণ হচ্ছে আমার আম্মা ঈদের জন্য অনেক কিছু রান্নাবাড়া করতেন এবং আমাদেরকে কিছু খেতে দিতেন না, কারণ ওটা ঈদের দিন খাওয়া হবে। সো সবসময় চাঁদরাতে কোনো এক মানে আমরা জানতাম যে আমরা বাইরে খাবো, সো আমাদের ঈদটা আসলে আগের দিন থেকে শুরু। আর এখনকার বাচ্চারা যেরকম প্রতিদিন বাইরে খেতে যায়, আমরা কিন্তু ছোটোবেলায় এরকম রেস্টুরেন্টে এত ফ্রিকোয়েন্টলি যেতাম না। তো আমরা সবসময় জানতাম যে চাঁদরাতে আমরা বাইরে খেতে যাবো, ওখান থেকে আমাদের উৎসবটা শুরু হবে, বাসায় এসে অনেক গভীর রাত পর্যন্ত মেহেদি দেওয়া হবে, তারপর আব্বা নামাজে যাওয়ার সময় আমাদেরকে ঘুম থেকে তুলে দিয়ে যাবে, আব্বা আসার আগে একদম রেডি হয়ে থাকতে হবে। সালামি গল্প। আচ্ছা, এটাও একটা গল্প, সেটা হচ্ছে আমি খুব ছোটোবেলা থেকেই না উপহার দিতে খুব ভালোবাসি। তো আমার তো আর সব বাচ্চাদের মতো কোনো টাকা পয়সা রোজগারের উপায় নাই, সো আমি রোজার মধ্যে আমার আত্মীয় মানে আমার নানি দাদি বাবা মা এদের কাছ থেকে সালামি অ্যাডভান্স নিয়ে ওদের জন্য শপিং করতাম। আচ্ছা, সেটা আমার একটা খুব মজার একটা কাজ ছিল। আমি সবাই জানতো যে আমাকে সালামি অ্যাডভান্স দিতে হবে, কারণ আমি সালামি দিয়ে নিজের জন্য না আমি ওদের জন্য শপিং করবো। এখন এখন তো অনেক কিছু দায়িত্ব, সালামি দাও। এখন সালামি আমি এখনও পাই, কারণ আমার শ্বশুর শাশুড়ি আছেন, আমার বাবা মা আছেন, আমি আলহামদুলিল্লাহ খুবই ভাগ্যবতী, আমার অনেক মুরব্বীরাই আছেন, তাদের কাছ থেকে আমি এখনও সালামি পাই। এবং আমার খুব কষ্ট হয় দেখে আমার অনেক বন্ধুরাই এই সৌভাগ্য থেকে এখন বঞ্চিত। আমি ঠিক সালামিটা বলতে চাচ্ছি যে একটা স্নেহর একটা সম্পর্ক, মানে অনেকেরই মাথার উপর থেকে বাবা মা চলে গেছেন যাচ্ছেন, তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর, এটা মনে হয় আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় একটা নিয়ম। ঈদের কোনো একটা খুশির একটা ঘটনা বলো, তুমি মন খারাপ করে দিচ্ছ আজকে ঈদের দিনে। ঈদের খুশির ঘটনা মজুর পুরাটা, আমি ঈদ খুব ভালোবাসি, আমি ঘটনা শেয়ার করো। ঈদের খুব মজার ঘটনা, খুশি বা কোনো হ্যাপি একটা ঘটনা যেটা একটু ডিফারেন্ট হতে পারে, মন খারাপ করা না। মন খারাপ করা না, তা আমার আবার মন খারাপ করার ঘটনা মনে হচ্ছে। আচ্ছা বলো। আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে আমরা সিঙ্গাপুরে বেড়াতে গেছিলাম অল্প কিছুদিনের জন্য, তোমার ভাই দেশে ছিল। আমাদের টিকিটে কি সমস্যা ছিল আমি জানি না, আমি তখন ক্লাস 2-তে পড়ি, তখন ঈদের আগে আমরা রিটার্ন টিকিট পাইনি। সো এটা একদিক দিয়ে দুঃখের ঘটনা, একদিক দিয়ে খুশির ঘটনা, কারণ ওটা আমার জীবনের প্রথম বিদেশি ঈদ করা। তো আব্বা আম্মাও যেহেতু ঈদ কিছু একটা করতে হবে, এক্সট্রা একটা পুতুল কিনে দেয়া, এক্সট্রা একটু ঘোরা, বাট ইন দ্য সেম টাইম আমার মার খুব মন খারাপ ছিল, কারণ আমার ভাই তখন স্কুলে পড়ে, আমি 2-তে পড়লে মানে আমার ভাই এরকম স্কুলে পড়ে, সে একা ঢাকায় ছিল আমার নানির সাথে। তো এটা মনে হয় আমার ভাইয়ের জন্য বেশি দুঃখের, আমার জন্য বেশি আনন্দের ছিল। হ্যাঁ, আমার জন্য আনন্দের ছিল। তুমি মনে হয় এবারও দেশে বাইরে করতে হবে নাকি? আমি অ্যাকচুয়ালি ঈদের আগের দিন ফিরব। ঈদ শিওর তো না?
টিকিটটা এখন পর্যন্ত কনফার্ম আছে, দেখি। আচ্ছা, তুমি কোনো কিছু রান্না করো ঈদের দিন বা? আমি আসলে পোলাও কোরমা ভালো রাঁধতে পারি না, কিন্তু আমি দেশি সব খাবার রাঁধতে পারি। এটা শুনে তুমি খুব অবাক হতে পারো। দেশি বলে তো পোলাও দেশি না? না না, আমি ডাল ভাত ভাজি মাছ মাংস এগুলো আমি মোটামুটি ভালো রান্না করতে পারি। আর আমি যে ঈদের স্পেশাল জিনিসপত্র এগুলো ট্রাই করি, খুব একটা ভালো হয় না। আর আমি ডেজার্ট বানাতে পারি, সো আমি ঈদে রান্না করি। রান্না করি না তা না, মজা হয় না বেশি, বাট করি। কিন্তু আমি আমার দেশি খাওয়া ভালো হয়। ওকে, দেশি বলতে বুঝেছে কি এভরিডে ফুড। আচ্ছা, এবার ঈদের কী প্ল্যান তোমার? ধর সারাটা দিন তুমি কীভাবে কাটাচ্ছ? ঈদে এখন মোটামুটি আমার রুটিন প্ল্যান মতোই চলে। সকালবেলা বাচ্চাদের সাথে, বাচ্চাদেরকে রেডি করা, নিজে রেডি হওয়া, তারপরে শ্বশুর বাড়িতে যাওয়া, তারপরে একটু আত্মীয় স্বজনদের বাসায় দেখা, তারপরে রাত্রিবেলাটা বাবা মার সাথে কাটানো। আর সাধারণত ঈদের পরের দিন আমার বাসায় আসে, আমার শ্বশুর শাশুড়ি আসে, বাবা মা আসে। আর ঈদের দিন সকালবেলা আমার বাসায় ব্রেকফাস্ট হয়। ওটা বাইরে কেউ আসে না, মানে আমার বাসা থেকে একটি ব্রেকফাস্ট করে আমার ফ্যামিলি কেউ যাবে না, টেনশন নিও না। কেউ কিন্তু এবার ঈদে তোমার একটা গান মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে, সেটা নিয়ে কিছু শেয়ার করতে চাও? সেটা তো অন্যরকম একটা অবশ্যই ভালো ব্যাপার আছে তার সাথে। গান নিয়ে আসলে আমার সবসময়ই একটা খুব সফট কর্নার ছিল এবং আছে। আমি চেষ্টা করছি, দেখি দর্শক যদি পছন্দ করে তাহলে তো। বাট এর আগে ধরো 5 or 10 years ব্যাক তোমার ঈদটা একটু ডিফারেন্ট ছিল, বুঝ, তুমি নাটকে বিজি ছিল না? না, ঈদে তোমার নাটক রিলিজ হতে 5-10 years আগে আমি নাটক করতে বিজি ছিলাম। আচ্ছা, কখন তোমার এই সময়টা ছিল যখন নাটক আমি বিজি ছিলাম? মানে ঈদে তোমার নাটক রিলিজ হচ্ছিল বা এরকমভাবে? 5-10 years আগেও আমার নাটক ঈদে রিলিজ হচ্ছিল, কিন্তু কখনোই আমার এমন হয়নি যে ঈদে আর কি সব চ্যানেলে একসাথে আমার নাটক হচ্ছে। বিকজ আমি অনেক আগে থেকেই কিন্তু আমি অনেক কাজ করি না, তবে ঈদে 4-5টা কাজ গেছে আমার। এখন অনেকেরই 50-25-40 মতো কাজ যায় একজন একজনের, স্বাভাবিক, চ্যানেল কতগুলো। আর আমাদের সময় তো চ্যানেল যে কটাই ছিল হয়তো 3 দিনব্যাপী হতো অথবা 4 দিনব্যাপী হতো। এখন তো কোনো চ্যানেল 7 দিন করলে অন্য চ্যানেলও 10 দিনব্যাপী করে। তারপর এখন তো আমাদের ইন্টারনেটেও কত রকমের ইউটিউব আর স্ট্রিমিং সাইটগুলো আছে। সো কোয়ান্টিটির জন্য কি কোয়ালিটি ফল করছে? আমি ডিপ্লোম্যাটিক আনসার দিব না, আমি সবসময় যেটা উত্তর দিই স্ট্যান্ডার্ড উত্তরটাই দিব। একটা মাসে যদি 5টা নাটক হয় তাহলে যদি সবচেয়ে বেশি সংখ্যক নাটক ভালো হয় তো 5টা নাটক ভালো হবে, যদি খারাপ হয় তো 5টা নাটকই খারাপ হবে, মানে হাইয়েস্ট যদি হয়, কারণ 6টা নাটক তো বানানো হয়নি। ঠিক একইভাবে যদি ঈদ উপলক্ষে আমরা মনে করি 300 নাটক হবে, 250 নাটক কিন্তু হবে আসলে, হ্যাঁ 300 নাটক যদি হয় তাহলে 300 নাটক মানে কি, ভালো হলেও অনেক বেশি নাটক ভালো হবে, খারাপ হলেও অনেক বেশি নাটক খারাপ হবে, কারণ অ্যাকচুয়ালি পরিমাণটা তো বেশি। মানে যত বাড়বে সংখ্যা, প্রবাবিলিটি ভালো হওয়ারও তত বাড়বে, প্রবাবিলিটি খারাপ হওয়ারও তত বাড়বে। আর দেশটা ছোট, নাট্যকারের সংখ্যা কম, শিল্পীর সংখ্যাও কম, সেই তুলনায় তাদের উপরে আমাদের চাহিদাটা অনেক বেশি। তো আমার মানে টেকনিক্যাল পার্সনদেরকে আসলে অতটা দোষ না দিয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলোর একসাথে বসে পলিসিগত একটা পরিবর্তন আনা দরকার। ছোটোবেলায় তুমি গান ঈদে এটা কোনো ব্যাপার ছিল তোমার মধ্যে যে সিডি ক্যাসেট? সিডি তো তখন ছিল না, ডেফিনেটলি ক্যাসেট কিনতে হবে, এই গানগুলো শুনবো, এরকম কিছু? আমার মনে হয় আমাদের পুরো জেনারেশনে আমরা যারা ছিলাম সবাই তো ঈদের সময় অবশ্যই ক্যাসেট কিনতাম প্রথমে, তারপরে সিডি কিনতাম। এবং আমাদের ফ্রেন্ডদের মধ্যে আমি দেখতাম যে ঈদে একটা মানে এ সাইডের বি সাইডের নিজের একটা গানের লিস্ট করে কোনো একটা দোকান থেকে, মানে রাস্তার অপোজিটের দোকান অথবা বড় কোনো এক দোকান থেকে গান করা হয়নি, এরকমই কম গেছে মানে। এবং কার গানগুলো সবচেয়ে ভালো হলো, কারটা খারাপ হলো। তারপর আমার আবার একটা খুব অনেক বড় ট্রেজার ছিল, সেটা হচ্ছে আমার একটা যে ডাবল ক্যাসেট রেকর্ডার ছিল, এপিক থেকে ওগুলো ট্রান্সফার করা যায়। আমি আবার গান শুনতে এসে আবার যে খালি ক্যাসেট কিনে ট্রান্সফার করে ফেলতাম, পারমিশন নিয়ে করতাম, দিনগুলো অনেক এক্সাইটিং ছিল, খুব সিম্পল মজাগুলো ছিল। আমি বিক্রি করতাম না, নিজে শুনতাম, আমার বন্ধুদেরকে তো বলতাম আমি তোমার গানটা নিচ্ছি। ওরা আমাদের পাশে এসে বসে থাকতো যে একটু তোমার যদি আমি একটু ট্রান্সফার করতে চাই, একটা কফি বানাতে হবে। আর ওইটা একটা সুইট ছিল, বুঝছো, তাহলে যে ফাস্ট ফরওয়ার্ড রেকর্ড করা যেত, দিনগুলো ছিল, দিনগুলো কোথায় যে হারিয়ে গেল সেটা। থ্যাংক ইউ অ্যান্ড ইট মোর ওয়ান্স এগেইন। দর্শক সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, সুন্দর নিরাপদে ঈদ পার করবেন এবং নিরাপদে আবার নিজ নিজ বাসস্থানে ফেরত আসবেন।
এই কামনা রইল। ঈদ মোবারক, হ্যাভ ফান।